হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ইয়ামি বাই আফরোজ এই চ্যানেলে। আজকে আমি লেটুস সালাদ তৈরি করে দেখাবো। এই সালাদটি তৈরি করব শসা, চেরি টমেটো, লেটুস, গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, অ্যাভোকাডো, পেঁয়াজ, আরো অনেক ধরনের ভেজিটেবল। সাথে থাকবে ইতালিয়ান ড্রেসিং। আশা করি আমার এই সালাদ রেসিপি দেখে এবং বানিয়ে খেলে আশা করি ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে দিবেন। আমার এই সালাদ বানাতে আমি এখানে নিয়েছি শসা। এই শসার মাঝখানের বিচিগুলো আমি ফেলে দিব। এখন শসাগুলোকে আমি স্লাইস করে কেটে নিব। এখন শসাগুলো আমি বাটিতে উঠিয়ে নিব। এখানে নিয়েছি আমি ছোট টমেটো বা চেরি টমেটো, এগুলোকে আমি মাঝখানে দুভাগ করে কেটে নিব। এখন টমেটোগুলো বাটিতে উঠিয়ে নিব। এখন আমি কেটে নিব লেটুস, এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিব। চাইলে আপনারা রেগুলার যে লেটুসগুলো পাওয়া যায় ওগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি এই লেটুসটা ব্যবহার করেছি। এখন আমি কেটে নিব গ্রিন ক্যাপসিকাম, এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিব। কেটে নিব রেড ক্যাপসিকাম, এগুলোকেও আমি ছোট ছোট করে কেটে নিব। এখন আমি কেটে নিব অ্যাভোকাডো। এগুলোর এই কালো চামড়াগুলো ফেলে স্লাইস করে কেটে নিব। এখন এগুলোকে আমি বাটিতে উঠিয়ে নেব। কেটে নিব পেঁয়াজ, এগুলোকে আমি স্লাইস করে ছোট ছোট করে কেটে নিব। কেটে নিব ধনিয়া পাতা। কেটে নিব অলসো পুদিনা পাতা, এগুলোকে আমি কুচি করে কেটে নিব। এই সালাদের জন্য তৈরি করব ইতালিয়ান ড্রেসিং। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি কুচি করা গার্লিক, দিয়ে দিব অরিগানো, পার্সলি, লবণ দিয়ে দিব স্বাদ অনুযায়ী, অলিভ অয়েল।
এবং সবার শেষে দিয়ে দিব লেবুর রস। এখন এই সবগুলো আমি ভালো করে মিক্স করে নিব। আমার মিক্স হয়ে গিয়েছে, এখন আমি সালাদের মধ্যে এগুলো দিয়ে দিব। এখন আমি সবগুলো একসাথে মিক্স করে নিব। এই দেখুন তৈরি হয়ে গিয়েছে লেটুস সালাদ। প্রসেসটা একদম ইজি, খেতে এত সুস্বাদু, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। আশা করি আমার এই সালাদ রেসিপি দেখে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আমার এই সালাদ রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।